Assalamualaikum viewers, welcome to our channel. Today I will show you how to make this crochet placemat. It's very easy. Orange theme er ekta placemat ami ajke dekhabo, khubi easy for beginners der jonno. Shudhumatro double crochet diye kaj korechi, ektu lift ta korar shomoy ami ektu triple crochet half double crochet use korechi. Ekebarei easy ebong sutao onek kom lage. So যদি আপনারা আমাদের ভিডিওটা লাইক করে থাকেন তাহলে প্লিজ এটা সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটা, আর একটা লাইক বাটনে প্রেস করে দিবেন এবং অবশ্যই নিচে একটা কমেন্ট রেখে যাবেন আমার জন্য। ওকে, সো আমরা স্টার্ট করে দিচ্ছি। ওকে, ফর দিস টিউটোরিয়াল আমাদের জন্য যা যা লাগবে তা হচ্ছে একটা অরেঞ্জ কালারের ইয়ার্ন লাগবে, যে কোনো একটা ইয়ার্ন। সো আমি যেহেতু এটাকে প্লেসমেন্ট হিসেবে ইউজ করব, আমি একটু মোটা ইয়ার্ন পছন্দ করছি। সো আমি এখানে এই কটন ইয়ার্নটা ইউজ করছি। যাদের হাতে কাছে এই কটন ইয়ার্নটা নেই তারা উষোটা ইউজ করতে পারেন, তবে আমি এই কটন ইয়ার্নটা আমার পছন্দের ইয়ার্ন, সো আমি এটা ইউজ করছি। এটা আপনারা এখন অনেক অনেক অনলাইন শপ আছে, যে কোনো শপ থেকে কিনে নিতে পারবেন। সো মোট 6টা প্লেসমেন্ট আমি রেডি করছি এবং সেটার জন্য আমাদের ইয়ার্ন লাগছে 300 গ্রাম, 12 ইঞ্চি করে আমি করছি। সো সেটার জন্য ইয়ার্ন লাগবে 300 গ্রাম এবং হুক হচ্ছে 3.5 mm হুক আমি ইউজ করছি, সাথে লাগবে একটা সিজার আর একটা নিডল। ওকে, সো ফার্স্টে যেটা করতে হবে সেটা হলো একটা ম্যাজিক রিং আমি ক্রিয়েট করে নেব। এই তিনটা চেইনকে আমরা একটা ডিসি হিসেবে কাউন্ট করব। তারপর এই ম্যাজিক রিংয়ের ভেতরে, ম্যাজিক রিংয়ের ক্ষেত্রে অবশ্যই এই যে ইয়ার্নটা আমরা পেঁচিয়ে নিয়েছি, যেটাকে টান দিলে এটা ছোট হয়, সেটা ধরে আমাদের কাজ করতে হবে, এটাকে ছেড়ে দেওয়া যাবে না। ঠিক আছে, সবগুলা ডাবল ক্রোশেট আমাদের এটার উপর দিয়ে যাবে। ভেতরে আরও 11টা ডাবল ক্রোশেট আমরা করব, অর্থাৎ মোট 12টা ডাবল ক্রোশেট আমাদের এটার ভেতরে হবে। 2, 3, 4, 5, 6 11, 12। আমি কিন্তু ক্রোশেটের ক্ষেত্রে ইউএস টার্মটা ইউজ করি, যে কারণে এটাকে আমি ডিসি বলি। ওকে, কিন্তু যদি ইউকে টার্ম ইউজ করা হয় তাহলে কিন্তু এটাকে অনেক ইউটিউব চ্যানেলে ট্রিপল ক্রোশেট বলা হয়। ঠিক আছে, আমাদের হচ্ছে 12টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, সরি একটা বেশি হয়ে গেছে, আমাদের 12টা ডাবল ক্রোশেট আমাদের হয়ে গেছে। এরপরে আমরা কী করবো, প্রথমে যে তিনটা চেইন নিয়েছিলাম তার টপ চেইনে একটা স্লিপ স্টিচ দিয়ে আমরা এটাকে জয়েন করে দেব। ওকে, পেছনের এই সুতাটা আমরা এখন জাস্ট কেটে নিব, এটা কিন্তু সিকিউর হয়ে গেছে, সো কেটে নিলে কোনো প্রবলেম নেই। এবার আমাদের সেকেন্ড রোতে আমি চলে যাচ্ছি। সেকেন্ড রোতে কী হবে, প্রত্যেকটা স্টিচের মাথা থেকে আমরা দুইটা করে ডাবল ক্রোশেট নিলাম। প্রথমে তিনটা চেইন নিয়ে নিলাম, এই তিনটা চেইন হচ্ছে একটা ডাবল ক্রোশেট, এরপরে সেম স্পেস থেকে আমরা আর একটা ডাবল ক্রোশেট নিব, তারপরে ডাবল ক্রোশেটের উপর থেকে আবার আর একটা দুইটা ডাবল ক্রোশেট নিব, অর্থাৎ
প্রত্যেকটা স্পেস থেকে কিন্তু এখন দুইটা দুইটা করে ডাবল ক্রোশেট চলে আসবে। সো প্রথমে ছিল 12টা ডাবল ক্রোশেট, এই রোতে আমাদের হবে মোট 24টা ডাবল ক্রোশেট। ওকে ওকে, আমাদের 24টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। একটু সবাই গুনে নেবেন যেন এখানে 24 ডিসি থাকে, ঠিক আছে? না হলে কিন্তু জিনিসটা প্লেন সার্কেল হবে না। প্রথমে আমাদের একটা প্লেন সার্কেলই ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? এরপরে আবার সেমভাবে এখানে আমরা তিনটা চেইন নিয়ে নেব ফর থার্ড রো, তিনটা চেইন একটা ডিসি সমান। দেন সেম স্পেস থেকে আরেকটা ডিসি করব, এটা হচ্ছে আমাদের ইনক্রিজ, ঠিক আছে? এবার এই ইনক্রিজের সিস্টেমটা একটু দেখিয়ে দিচ্ছি। এরপরের যে স্টিচটা আছে দেখাই যাচ্ছে, এখানে একটা ভি এর মতো আছে, এটা হচ্ছে একটা স্টিচ। আমরা এখানে একটা ডিসি ক্রিয়েট করব, তারপরেরটাতে আমরা দুটো ডিসি ক্রিয়েট করব, অর্থাৎ এটা হচ্ছে একটা ইনক্রিজ। সো দ্য প্যাটার্ন ইজ 2 1 2 1, ঠিক আছে? সো এখন আমাদের থাকবে হচ্ছে 36টা স্টিচ, এটা হচ্ছে আমাদের একটা প্লেন সার্কেল, এটাকে আমরা যত ইচ্ছা হচ্ছে বড় করতে পারবো। সো আমি আমার প্লেসমেন্টের জন্য 12 ইঞ্চি প্রেফার করেছি, সো আমি 12 ইঞ্চি এটাকে বড় করেছি। প্রত্যেক রোতে আমরা একবার করে ইনক্রিজ করব। এখানে হচ্ছে আমাদের 2 1 2, ঠিক আছে? এরপরের রোতে আমাদের আসবে 2 1 1 2 1 1। সো ঠিক সেমভাবে প্রত্যেকবারই একটা একটা করে ডিসি বাড়বে, ঠিক আছে? ট্রিক্স ইজ 12 দিয়ে যেহেতু আমরা শুরু করেছি, 12 নামটা অনুযায়ী আমাদের বাড়তে থাকবে। দেখো, 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, ঠিক সেমইভাবে। এবং প্রত্যেক রোতে কয়টা ডিসি পরপর আমরা ইনক্রিজ করব সেটা হচ্ছে এভাবেই আমরা মেজার করব। লাইক প্রথমে আমাদের প্রথম রোতে আমরা কোনো ইনক্রিজ করি নাই, সেকেন্ড রোতে প্রত্যেক ঘরে ঘরে ইনক্রিজ করেছি, থার্ড রোতে একটা ঘর পরপর ইনক্রিজ, ফোর্থ রোতে দুইটা ঘর পরপর ইনক্রিজ, এবং ফিফথ রোতে তিনটা ঘর পরপর ইনক্রিজ করব। এটা হচ্ছে আমাদের প্যাটার্ন। এভাবে আমি মোট হচ্ছে 13টা রো করেছি ফর 12 ইঞ্চিস। এখন যার যে সুতার থিকনেস এবং হচ্ছে হুক সেটের উপর ডিপেন্ড করবে যে কতখানি ইনক্রিজ করতে হবে, কয়টা রো করতে হবে। বাট আমার এই থিকনেসের ইয়ার্ন দিয়ে এবং 3.5 mm হুক দিয়ে খুব ইজিলি আমি 13টা রো করে হচ্ছে 12 ইঞ্চি করে ফেলেছি। সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটার যে লিফটা কীভাবে আমরা মানাবো, ঠিক আছে? সো লিফের জন্য আমাদের লাগবে একটা কলাপাতা কালারের বা পাতা কালারের কোনো ইয়ার্ন। এটা হচ্ছে আমার পাতার জন্য আমি এই এই ইয়ার্নটা ইউজ করছি। সো এই ইয়ার্নটা আগের ইয়ার্নের চাইতে একটু ছোট, ঠিক আছে? একটু চিকন, ছোট না, আই এম সরি, এটা হচ্ছে একটু চিকন। সো আমি এটার জন্য 3 mm হুকটা ইউজ করছি। এই ইয়ার্নগুলোকে আমাদের অনলাইন শপগুলোতে চায়না লাভ ইয়ার্ন বা সামার ইয়ার্ন বা সামান কটন, কটন কট এই ধরনের নামে সেল করা হয়। কেউ যদি চান তাহলে এগুলো ইউজ করতে পারেন, না চাইলে উল ইউজ করতে পারেন, সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবে। সো পাতা করার জন্য প্রথমে আমাদেরকে একটা স্লিপ স্টিচ নিয়ে নিতে হবে। যাদের বেসিকে প্রবলেম আছে তারা আমার প্রথম ভিডিওটা দেখে নিতে পারেন, সেখানে আমি বেসিক কাজগুলো কীভাবে করতে হয়, স্লিপ স্টিচ, হাফ ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট, সব কিছু কীভাবে করতে হয় সেখানে আমি দেখিয়ে দিয়েছি। ইনশাল্লাহ সেটা দেখে নিলে বেসিকে আর কোনো প্রবলেম থাকবে না। সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 15টা চেইন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, আমাদের 15টা চেইন হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে যে
হুকের মাথা থেকে হুকের যেই চেনটা আছে এটা বাদ, তার পরের চেনটা বাদ, তার পরের চেনে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করব। ওকে, তার পরের দুইটা চেনে আমরা হাফ ডাবল ক্রোশেট করব, একটা হাফ ডাবল ক্রোশেট, পরের চেনে আরেকটা হাফ ডাবল ক্রোশেট। তার পরের চেইনটাতে আমরা একটা ডিসি করব। নেক্সট চেইনে আমরা দুইটা ডিসি করব, একই স্পেস থেকে দুইটা ডিসি হবে। সেম স্পেসে আরেকটা ডিসি, এরপরে যেটা করব সেটা হচ্ছে একটা ট্রিপল ক্রোশেট। ডিসির জন্য আমরা একটা ইয়ার্ন নিয়ে নিই লুপে, এবার আমরা আরেকটা লুপ ক্রিয়েট করব। পুল থ্রু টু লুপস অ্যান্ড এটা হচ্ছে একটা ট্রিপল ক্রোশেট। আমি আবার দেখাচ্ছি, নেক্সট দুইটা চেনেও অর্থাৎ মোট তিনটা ট্রিপল ক্রোশেট হবে। পুল থ্রু টু লুপস, পুল থ্রু টু লুপস অ্যান্ড দেন পুল থ্রু টু লুপস, এই হচ্ছে আমাদের একটা ট্রিপল ক্রোশেট। গেইন মোট তিনটা ট্রিপল ক্রোশেট আমরা এখানে করব। ওভার, ঠিক আছে। এরপরে পরপর দুটো চেনে আমরা দুটো ডাবল ক্রোশেট করব, ওয়ান টু, ঠিক আছে। এরপর পরপর দুটো চেনে আমরা দুটো হাফ ডাবল ক্রোশেট করব, ওয়ান টু, তারপরে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করব। এটা হচ্ছে পাতার একটা সাইড। নেক্সট আমাদের একটা চেইন বাকি থাকবে, সেই একটা চেইন আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে একটা চেইন করব, দেন এইভাবে আমরা এটাকে ঘুরিয়ে নেব। চেনের অপর সাইড থেকে আমরা আবার কাজ করা শুরু করব, ঠিক যেভাবে আমরা করছিলাম, ঠিক আছে। সো এখন আমরা কি করব, প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট, দেন হাফ ডিসি, ঠিক আগের রোতে যেভাবে করেছিলাম সেভাবেই আমরা আগাবো। টু হাফ ডিসি, ওয়ান ডিসি, ওয়ান ডিসি, ট্রিপল ক্রোশেট, পরপর তিনটা গ্যাপে টু ডিসি, ওয়ান ডিসি, হাফ ডিসি, এগেইন আরেকটা হাফ ডিসি, সিঙ্গেল ক্রোশেট। প্রথমে যে সিঙ্গেল ক্রোশেটটা আমরা করেছিলাম খুব সাবধানে, তাতে একটা স্লিপ স্টিচ করে নেব। এই হচ্ছে আমাদের একটা লেস, খুবই ইজি, জাস্ট কয়েকটা স্টিচ তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে।
এবার আমরা এটার বান্স যেটা আছে ডালটা সেটা ক্রিয়েট করব। আমরা এখানে আটটা চেইন নিয়ে নিব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। দেন সেকেন্ড চেইন থেকে আমরা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব, মোট সাতটা সিঙ্গেল ক্রোশেট হবে। আমাদের সাতটা সিঙ্গেল ক্রোশেট হয়ে গিয়েছে। এবার ঠিক যেখানে আমরা একটা স্লিপ স্টিচ করেছিলাম সেখানেই আমরা আরেকটা স্লিপ স্টিচ দিয়ে এই ডালটাকে জয়েন করে দিব, এতে আমাদের ফিনিশিংটা সুন্দর হবে। সি, সুন্দর একটা পাতার মতো কিন্তু দেখাচ্ছে। কেউ চাইলে এরকম একটা পাতা দিয়েও কাজ করতে পারো। এবার আমরা সেকেন্ড পাতার জন্য যাব। সেকেন্ড পাতার জন্য ঠিক সেমভাবে আমরা এখান থেকেই আরেকবার 15টা চেইন নিয়ে নেব। আমার 15টা চেইন নেওয়া হয়ে গেছে, আমি চেইন নেওয়াটা তোমাদেরকে দেখালাম না। সেকেন্ড হুক থেকে আমরা সিঙ্গেল ক্রোশেট নেব একটা, দেন আবার একটা সিঙ্গেল ক্রোশেট নেব। প্রথমে আমাদের 2 সিঙ্গেল ক্রোশেট, দেন আগের পাতার মতো যেভাবে করেছি ঠিক সেভাবেই আমি তোমাদেরকে শুধুমাত্র আরেকবার দেখিয়ে দিচ্ছি। 2 হাফ DC, 1 DC, নেক্সট চেইনে এগেইন 2 DC, ট্রিপল ক্রোশেট, ট্রিপল ক্রোশেট, ডিসি, এগেইন ডিসি, হাফ ডিসি, হাফ ডিসি, একটা থাকবে আর চেইন, সেখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করব। ওকে, দেন আমাদের একটা চেইন আমাদের যেখানে আমরা ডালটাকে একটা স্লিপ স্টিচ দিয়েছিলাম, দেখো এখানে একটা ফাঁকা দেখাই যাচ্ছে যেখানে আমরা স্লিপ স্টিচটা দিয়েছিলাম, সেখানে আমরা এটাকে আরেকবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব, তাহলে ফিনিশিংটা ভালো হবে, ফাঁকা ফাঁকা থাকবে না। ডালটাকে আমরা এক সাইডে রাখবো, রেখে আমরা আরেকটা চেইন নিব। এবার আমাদের অপর পাশ চলে আসবে, অপর পাশে আমরা ঠিক আগের মতোই কাজ করে যাব। একটা সিঙ্গেল ক্রোশেট, পরপর 2 হাফ ডাবল ক্রোশেট, পরপর 2 ডাবল ক্রোশেট, পরপর 3টে ট্রিপল ক্রোশেট, পরপর 2টে ডাবল ক্রোশেট, 2, পরপর 2টে হাফ ডিসি, 1, 2, একটা সিঙ্গেল ক্রোশেট,
এবং একটা স্লিপ স্টিচ। এই হচ্ছে আমাদের ডাল সহ পাতা রেডি। এবার একটা চেইন নিয়ে নিব, নিয়ে যথেষ্ট পরিমাণে সুতা রেখে, লাইক 5-6 ইঞ্চি সুতা রেখে আমরা সুতাটাকে কেটে নিব। এই সুতোটা রাখার কারণ আমি পাতাটাকে সেলাই করব। তবে কেউ যদি মনে করো যে তোমরা পাতাটাকে সেলাই করবা না, গ্লুগান দিয়ে লাগিয়ে নিবা, তাহলে জাস্ট সুতাটা ছোটো করে কেটে নিয়ে একটু সিকিউর করে দিতে হবে যাতে কোনো সুতা দেখা না যায়। এই হচ্ছে আমার লিফ প্যাটার্ন। আশা করি তোমাদের এই লিফ প্যাটার্নটা ভালো লেগেছে। আমি আর সেলাই করে তোমাদেরকে দেখাবো না যে কীভাবে সেলাইটা করা হয়েছে, সেটা যা যা নিজেদের পছন্দ মতো, নিজেদের ইচ্ছে মতো তোমরা অরেঞ্জের সাথে এই লিফটাকে সুই সুতো দিয়ে সেলাই করে নিতে পারো, কিংবা গ্লুগান দিয়ে জাস্ট মাথায় লাগিয়ে দিতে পারো। ঠিক আগের প্রথমে আমি তোমাদেরকে যেভাবে দেখিয়েছি, আশা করি সবার আমার এই সিম্পল ক্রোশেট প্যাটার্নটা ভালো লেগেছে। যারা একদম নতুন তাদের জন্য কিন্তু এটা অনেক ইজি এবং একটা খুব মজার প্যাটার্ন, নিজেদের বাসার জন্য তোমরা করে ফেলতে পারো। সো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক বাটনটা প্রেস করে যেও এবং একটা কমেন্ট লিখে যেও, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। থ্যাংক ইউ।